উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার কাহিনী উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই দিন বলেও শেষ করা যাবে না সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য আমার এটা অধিকার আমার আমার সেই অধিকারকে নেওয়া আছে আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি বাংলার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটর রোগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম তারা একটা সিসি ক্যামেরা দেওয়া খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে আমার বুক হাহাকার করতো আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি তাহা করে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে তুমি তাদের শক্তি বন্ধ করে দাও কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ আমি বন্ধ করি না তুমি আকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ তুমি তাদের ব্যবস্থা করার ব্যবস্থা নিও আমি দেশবাসীর কাছে বলতে চাই আপনারা যদি মনে করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি এটা খারাপ কাজ করেছি দেশ বিরুদ্ধে কারো সে আমাকে ফাঁসিয়ে দেন আমি হাসতে হাসতে ফাঁসি করতে যাবো আমি দৃঢ়ভাবে বলছি আর যদি আপনারা মনে করেন আমি দেশপ্রেমিক হিসেবে সঠিক কাজ করেছি তাহলে যারা আমার প্রতিরোধ করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চেয়ে আপনারা এদেরকে খুঁজে বের করুন এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সে আপনার স্বাস্থ্য প্রাপ্য তো সরকারের কাছে আহ্বান জানাই আপনারা আমাকে সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাদানি যত অন্যায় বিচার জন্য হয়েছে এই সবগুলির দোষী ব্যক্তিদের স্বাস্থ্য পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আপনারা সেই দণ্ড প্রদান করেন আমার ওখানে দিনগুলো কীভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফেটে যায় আমি এই ওই দুর্ধ ওই মায়ের দিনগুলোর কথা মনে করতে চাই না আমার চোখ একচল্লিশ হাজার বারের মতো আমি হিসাব করেছি এই দুই হাজার এই আট বছরে একচল্লিশ হাজার মতো আমার হাত করা পড়েছে আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে আমার চোখে কিন্তু চোখ এত জোরে বাঁধ চোখের মনেই মনে হয় ফেটে যাচ্ছে আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন একটু ঢিলা করে বাঁধেন আমার চোখে মনে ব্যথা হচ্ছে আমার নাককে চাপ চাপ পড়ছে আমি ঢাস নিতে পারছি না কোনো মায়া দয়া হয়েছিল ছিল না আর কষ্ট লাগতো যেই ছেলেগুলি রুমে আমাকে খাবার দিতে বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো সেই ছেলেগুলি আমি যখন উনিশশো একাশি সালে কমিশন হই যেই সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সে ছেলে আমার বড় সন্তান থেকে দশ বারো বছরের ছোটো ছেলে তারা আমাকে ধমকের সুরে হুকুমেশ্বরে কথা বলতো আমার সমস্ত শরীর আগুন জ্বলতে কিছু করতে পারতাম না প্রতিবাদ করতে পারতাম না ওইখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি দু একজন ছিল একটু সহানুভুদ্দিন ছিল দুই একজন ছিল তারাও সুপারভাইজাররাও আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে এক পর্যায়ে এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে আমি তাকে বারবার পরিবর্তন করার কথা তাকে পরিবর্তন করছে না আমি সুপারভাইজারকে বললাম যে আমি যদি আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাবার খাদ্য বর্জন করবো অপরভাইজার আমাকে হুমকি দিল আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো এবং সেটা বাস্তবায়ন করেছে আমি দুই দিন শুধু মুড়ি বানিয়ে খেয়ে থেকেছি কারণ যখনই আমার নাস্তার সময় তাকে ডিউটি দেয় যখনই আমার দুপুরে খাবার সময় তাকে ডিউটি দেয় যখনই আমার রাতের খাবার সময় তাকে ডিউটি দেয় ডাক্তার কিছুদিন এটা গত বছর শেষের দিকের কথা বলছি আমার কথা একটু আঁকিপিছি হয়ে যাবে কিছু খাওয়া করবেন আমাকে তো গত ডাক্তার গত জানুয়ারি মাসের উনিশ বিশ তারিখের দিকে আমার দেখতে আসলো প্রথম দিকে প্রায় এক মাস পর দেখতে আসতো এরপরে বছরখানেক পর থেকে দুই মাস পরপর দেখতে আসতো বছর তিনের পর থেকে তিন মাস পরপর দেখতে আসতো শেষ পর্যন্ত তিন মাস পরপর দেখতে আসতো তো গত জানুয়ারি মাস ডাক্তার উনিশ বিশ তারিখে থেকে আমার দেখতে আসলেন আমাকে বললেন আপনি কেমন আছেন আমি বললাম ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করেন আমি সহ্য করতে পারি না শিয়া ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল এই যে যারা আমার ভূত পালিশ করেছে তাদের নাতির বয়সী ছেলেরা আমার সাথে যেই ব্যবহার করে আমার বাবা মা আমার বড় বোন বড় বোন আমার কোনো বোন নেই আমরা ছয় ভাই বড় তিন ভাই আমার চাচা চাচি মামা মামি খালা খালি খালু ফুফা ফুফু মোট পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন মিলে সারা জীবনে আমার সাথে এত দুর্ব্যবহার করেনি একটা ছেলে শুধু কয়েক মাসে আমাদের যত দুর্ব্যবহার করেছে আমি সেনাবাহিনীর চাকরি তো সিনিয়র কর্তৃক জিনিয়র বকা ঝোঁকা দেওয়া যে কোনো বাহিনীতে হয়ে থাকে আমার পঁয়ত্রিশ বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়র আমাকে এত বকা ঝকা করেনি একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করছে আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে পরিবর্তন পরিবর্তন করেনি আমি ডাক্তার সাহেবকে সব বললাম আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য বর্জন করবো সে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটি দিব এবং সে হু হুমকি বাস্তবায়ন করেছে তারপরে ডাক্তার সাহেব দয়া বড় বয়সে উনি করতে কর্তৃপক্ষ করে ওই সুপারভাইজার ওই সৈনিককে পাল্টে দিয়েছে তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে বসায় প্রকাশ করতে পারবো এটা প্রকাশের কোনো ভাষা নেই যারা এই সুপারভাইজারের বয়সের ছেলেরা তাদের জন্মের আগে তাদের মতো আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সৌরভাজের সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে খেলেছি আমার চোখের ইশারা তারা বুলের মতো কাজ করেছে আজকে আপনার সাথে আমার দুর্ব্যবহার করছেন সে তারপরেও দুর্ব্যবহার করেছে এবং দুর্ব্যবহার না তারপরে আমার চোখ আরও বেশি ডাক করে বাঁধা শুরু করেছে আরও নতুন নতুন আগে এবং প্রথম নামাজের সময় বলতো তারা নামাজের সময় বলেন আমি বললাম আপনার কি মুসলমানের ছেলে নাকি আমাকে নামাজের সময় বলেন আমি আমি তাহাজুদপুরে বসে আছি ফজর নামাজ পড়ব কিন্তু নামাজের সময় বলে না আমি জোরের নামাজে টাইম জানতে চাচ্ছি যে জোরের নামাজে ওয়াক্ত হলে নামাজটা পড়ে একটু শুভ তারা নামাজ টাইম পড়ে না আমার আজান মাঝে মাঝে শোনা যেত হালকা হালকা শোনা যেত ভেন্টারেটারটা বন্ধ করার পরে ওটাও শোনা যেত কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড আর পানির মেয়ের বিভিন্ন রকমের সাউন্ড ঠিক এইভাবে কী 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 সাউন্ড তারা তৈরি করে আজান হলে আরও বেশি সাউন্ড তৈরি করে তারা যেন আমরা আজান শুনতে না পাই আমি আপনাকে মুসলমানের বাচ্চা একটা কাফের দেশ হতে এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয় ভারতের মতো দেশ সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে মাস মানুষ আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না আপনার কি কি মনসিত হতো আপনারা কি আল্লাহর ভয় নাই আখেরাদের ভয় নাই জাহান্নামের ভয় নাই না আমরা নামাজ পড়ি করি আপনাদের এগুলি অন্তরের কথা না এগুলি আপনাদের মুখের কথা আমি তাদেরকে এইভাবে বলেছি আমি বহুবার বলেছি পাঁচবার আমি লিখিতভাবে দিয়েছি আপনারা শেষবার আমাকে বললো যে আমরা সাতই ডিসেম্বর যেন আমার কথা বললো ভারতের বিরুদ্ধে যাতে গেলে বলার পরে বললো আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে আশঙ্কা হয়েছে তারা আমাকে সহজে ছাড়বে না আমি বললাম তদন্ত কিসের আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে এই কমিটি হচ্ছে একটা ঘটনা ঘটে ওটা সত্যতা জানানোর জন্য এবং দোষী ব্যক্তিদের নির্বাণের জন্য তদন্ত হয় কোনো ঘটনা না ঘটলে কিসের উপরে তদন্ত আমি বললাম আপনি কিসের তদন্ত করবেন তারা আমরা বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত আমি বললাম এটা কি তদন্ত বলে আর যদি তদন্তই হয় আমার বিরুদ্ধে কী অভিযোগ আমাকে জানাতে হবে আমাকে আত্মপ্রকাশ জন্য সহযোগিতা দেবে আপনারা কী করছেন বলেন আমরা তদন্ত করছি আপনারা থাকতে হবে ওইভাবে আমি থাকতে থাকলাম চলতে থাকলাম এবং আমার দিন যত যায় আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কি সেল আছে না আছে আমার তো চোখ বেঁধে নিয়ে যায় প্রথমে নিয়ে আসে পঞ্চাশ কদম হেঁটে যায় হেঁটে আসি আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো আমি আল্লাহ করতাম আল্লাহ তুমি মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহজে শক্তি দাও তাদের পরিবারের প্রতি ভঙ্গ করো আল্লাহ তুমি মজলুমদেরকে ভক্তি দাও সারা রাত বিলাপ করছে সারা রাত কান্নাগারি করছে সারা রাত তাহাচারি করছে চিৎকার চেঁচাপাচি করছে এগুলো সহ্য করার মতো নয় আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কিভাবে আল্লাহর হবত আমি এই যে মানসিকভাবে পাগল হয়ে যায়নি প্রতি রাত ক্রস ফায়ার রাত অনি একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি মৃত্যু হয় আমাকে ছবি মজা যদি আমার লাশ অক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পড়েছে মাতৃ সন্তানের কাছে মানুষের অনুভূতি কি হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সাথে লেখক শেষ করতে পারবো না আমি আমার ভাষা প্রকাশ করতে পারব না এত কিছুর মতো আমি নিরাশ হইনি করোনা আল্লাহ বলেছে তুমির রাহমাতিল্লা তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না হতাশা এসেছে বিষণ্নতা এসেছে দিনের পর দিন খাবার খাইনি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আল্লাহর সাহায্যকে নিরাসনী আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র ছাত্রজনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে